আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ঘটনা যদি আপনি মাকে ভালোবাসেন তবে গল্পটি আপনারই জন্য মা ও ছেলের একটি করুণ কাহিনী যা শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এছাড়াও আরও কিছু সুন্দর শিক্ষণীয় ঘটনা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাফেজ ইবনে কিম রহমতুল্লাহ আলাইয়ের একটি হৃদয় রানো নীতিমূলক গল্প যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তিনি বলেছিলেন একদিন আমি এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমি খেয়াল করলাম পাশেই এক ব্যক্তির ঘরের দরজা খোলা ছিল আমি দেখলাম সেখানে আট নয় বছরের একটি বাচ্চা ছেলে কিন্তু বাচ্চাটির মা বাচ্চাটিকে রাগ করে জ্বর দিচ্ছে আর সাথে সাথে বলছে তুই ইমানহীন হয়ে গেছিস তুই ইমানহীন হয়ে গেছিস আমার কোনো কথাই শুনছিস না কোনো কাজ করছিস না চলে যা এখান থেকে তোর মতো ছেলে আমার দরকার নেই মা এসব বলতে বলতে বাচ্চাটিকে সরিয়ে দেওয়াতে সে ঘরের বাইরে এসে পড়ে এবং মা ঘরের দরজা বন্ধ করে দেন হাফিজ সাহেব আরো বললেন আমি তখন ওই স্থানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম ঘটনাটি দেখার জন্য এখন কি হবে বাচ্চাটির বাচ্চাটি অনবরত কান্না করছিল কেননা তার মা শুধু রাগ করে কষ্টদায়কভাবে তাকেও কষ্ট দিয়েছে কিছুক্ষণ পর বাচ্চাটি উঠে দাঁড়ালো এবং ভাবতে ভাবতে হাঁটতে লাগল আর হাঁটতে হাঁটতেই রাস্তার মোড়ে পৌঁছে যায় সে কিছু সময় বাচ্চাটি কি যেন ভাবতে লাগলো আবার ভাবতে ভাবতে ছোট বাচ্চাটি বাড়ির দিকে হাঁটা শুরু করে এবং বাড়ির দরজায় এসে চুপ করে বসে পড়লো বাচ্চাটি অনেক সময় ধরে কান্না করছিল যার কারণে সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে ক্লান্ত ভরা শরীর নিয়েই দরজাতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে বেশ কিছু সময় পরে মা যখন কোনো কাজে বের হওয়ার জন্য দরজাটি খুললেন ঠিক তখনই দেখল তার সন্তান দরজায় মাথা লাগিয়ে ঘুমিয়ে গেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল মায়ের রাগ তখনও ঠান্ডা হয়নি আবারও রাগ করা শুরু করে দিলেন এবং ছোট বাচ্চাটিকে পুনরায় প্রহার করলেন আর বলতে লাগলেন চলে যা তুই চোখের সামনে আর আসিস না যা তুই যা আর এক মুহূর্ত তুই এখানে থাকবি না গর্বধারিণী মা তার বাচ্চাটিকে অমন কষ্ট দেওয়ার পর বাচ্চাটি দু চোখে ছল ভরা পানি নিয়ে বলতে লাগলো মা আপনি তো ঘর থেকে আমাকে বের করে দিয়েছেন আমি ভেবেছিলাম চলে যাব আর কোনোদিন ফিরে আসব না এই তোমার চোখের সামনে থেকে প্রয়োজনে বাজারে গিয়ে ভিক্ষা করব। তাহলে কিছু না কিছু খাবার জন্য অবশ্যই আল্লাহ বিশাল দুয়ারে জায়গা করে নেওয়া যাবে মা আমি এটাও ভেবেছিলাম দরকার পড়লে আমি কারো জুতো পরিষ্কার করব। আর তাতেও কিছু না কিছু খাবার জোগাড় হয়ে যাবে আমি কারো ঘরের চাকর হয়ে থাকবো মা আমি এটাও ভেবেছিলাম আর তাতে আমার থাকার ব্যবস্থাও হয়ে যাবে আর আমি খাবারও পাবো যা বেঁচে থাকার জন্যই যথেষ্ট এইসব ভেবে ভেবে আমি রাস্তার ওই মোড় পর্যন্ত চলে যাই কিন্তু আমার মন আমাকে এই আওয়াজ দিল আমি দুনিয়ার সব কিছু হয়তো সহজে বা কঠিন ভাবে পেয়ে যাব। কিন্তু মায়ের ভালোবাসা আমি কোথায় পাবো মা তুমি হয়তো জানো না সত্যি বলছি শুধুমাত্র এই একটি কারণেই ফিরে এসেছি আমি এই দরজাতেই পড়ে থাকব। আপনি আমাকে যতই ধিক্কার দিন আমার কোনো আফসোস বা দুঃখ নেই কোনো প্রকার রাগ অভিমান আক্ষেপও নেই এবং নেই কোনো কষ্ট তবু মা গো আমি কোথায় যাব কোথাও যে যাব না ছোট বাচ্চাটির মুখে এসব কথা শুনে মায়ের মমতা ভালোবাসা সঙ্গে সঙ্গেই জেগে ওঠে এবং মা তৎক্ষণাৎ সন্তানকে বুকে জড়িয়ে নিলেন তোর মনে এই অনুভব আছে এই মমতা আমি তোকে দিতে পারবো আর কেউই দিতে পারবে না সত্যি গর্বে আমার বুকটা ভরে গেল তোকে আমি আর কোথায় কোথাও যেতে দেব না আমার দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে যা কিনা কখনো বন্ধ হবে না বন্ধুরা যদি এই ঘটনাটি বান্দার সাথে স্বয়ং আল্লাহর সাথে হয় তাহলে আল্লাহর রহমত ওই বান্দার উপর থেকে কখনোই সরবে না কেননা আল্লাহ নিজের বান্দাদের একজন মায়ের থেকেও কয়েক গুণ বেশি ভালোবাসেন যদি আল্লাহ আমাদের কোনো দুঃখ কষ্টের সম্মুখীন করেন কোনো বিপদ বা সমস্যার সম্মুখীন করেন তখন নিরাশ হওয়া উচিত নয় আর বান্দার উচিত নিজেকে আল্লাহর ধ্যানে আরো দৃঢ় আরো মগ্ন করা আল্লাহকে ছাড়া আর কারো কাছেই নিজের দুঃখ বিপদ দূর করে দেওয়ার সুপারিশ না করা যা পুরোটাই শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষার সম্মুখীন করেন আবার তার সুফলও অনেক গুণ বাড়িয়ে দেন এসব কিছুই একমাত্র আল্লাহ আলার ইচ্ছা তাই সব পরিস্থিতিতে আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক আল্লাহর থেকে দূরে যাওয়া একদম কমই উচিত নয় আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহরই সবচেয়ে প্রিয় আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দিন আমিন এবার আসছি পরবর্তী ঘটনায় মুসলিম জাহানের খলিফা হযরত ওমর আদি আল্লাহ এর অভ্যাস মতো প্রতিরাতে পায়ে হেঁটে প্রজা সাধারণের খোঁজ খবর নিতেন এক রাতে হাঁটতে হাঁটতে তিনি মদিনা নগরের বাইরে এক পল্লিতে চলে যান সেখানে গিয়ে একটি ছোট্ট কুটির দেখতে পেলেন কলিফা ওমর ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন তিনি সেখান থেকে মহিলাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন মা ও মেয়ে কথা বলছিলেন মা মেয়েকে বলছে বাজারে বিক্রি করার দুধে একটু পানি মিশিয়ে দাও মেয়ে বলছে না না দুধে পানি মেশাবো না এটা অন্যায় এমন করা ঠিক নয় এটা আমি পারবো না মা বলছেন অনেক দুধের মতো একটু পানি দিলে আর কি বা হবে এতে দুধ একটু বাড়বে বাজারে বিক্রি করলে আমরাও পয়সা পাবো একটু বেশি মেয়ে বললো কেন মা আপনি শুনেননি আমাদের খলিফা আমিরুল মৌমিন দুধে পানি মেশাতে নিষেধ করেছেন মা বললেন খলিফা নিষেধ করেছেন ঠিকই কিন্তু তিনি এই গভীর রাতে আমরা কি করছি তা দেখতে পাচ্ছেন মেয়ে বললেন আমিরুল মৌমিন দেখতে না পেলেও আল্লাহ তালা সবই দেখছেন সুতরাং আল্লাহ পাকের ভয় আমাদের এহেন কাছ থেকে বিরত রাখতে পারে ঘরের মধ্যে যখন মা মেয়ের এই ধরনের আলোচনা চলছিল তখন মুসলিম জাহানের খলিফা স্বয়ং হজরত ওমর রাদিয়াল্লাহওয়ানহু ঠিক ওই মুহূর্তে তাদের বন্ধ করের দরজায় দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন মা ও মেয়ে দুজনের কেউ এ কথা জানতেন না খলিফা মা ও মেয়ের যাবতীয় কথা শুনে আপন মনে ভাবলেন এরকম বলে এবং বলিয়ান পরিপক্ক ইমানের খলিফা ওমর সোজা ঘরে চলে যান এবং এরাদা করলেন মেয়েটিকে পুত্রবধূ করে ঘরে আনবেন পরের দিন নিজের ছেলে আসেমকে ডাকলেন ছেলে হাজির হলে খলিফা ওমর রাদিয়াল্লাহুয়ানহু তাকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বলেন হে আমার প্রিয় বৎস আমি একটা জীর্ণ কুটিরের একজন গৌরবান্বিত ইমানে উদ্দীপ্ত মেয়ের সন্ধান পেয়েছি এবং তার খবরও জেনে এসেছি সে মেয়েটি অন্ধকার রাতে ঘরের ভেতর ছিল বলে আমি তার বাহ্যিক অবস্থা অর্থাৎ তার চেহারা দেখতে পাইনি তবে তার কিছু কথা দ্বারা তার ভেতরের অবস্থাটি দেখেছি ইমানি বলে বলিয়ান পাকা ইমানি কিছু কথা আমাকে দারুণভাবে অনুভূত করেছে আমার একান্ত ইচ্ছা তাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসব। যার শিলাই আমার ঘর আলোকিত হবে রৌশন হবে আমার ঘরে লাভ করবে জান্নাতি নূর এমনও তো হতে পারে তার মাধ্যমে মহান আল্লাহ তোমাকে এমন কোন সৌভাগ্য সন্তান দান করবেন যে সন্তান হাসরের ময়দানে আমাদের জন্য একটি বিরাট সম্বল হয়ে দাঁড়াবে খলিফা হজরত উমর রাদ আনহু। এর বিচক্ষণ সাহেব জাদা হজরত আসেম বললেন আব্বা আমি আপনার প্রস্তাবে রাজি এতে আমার সামান্যতম দ্বিধা মত নেই খলিফা হজরত মহিলার বাড়িতে রওনা হলেন মহিলা স্বয়ং খলিফাকে তার বাড়িতে দেখে ভয় পেয়ে গেলেন তিনি নিজ কন্যাকে লক্ষ্য করে বললেন ওই চেয়ে দেখো আমিরুল মুমিনিন দ্রুত আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছেন একদিকে ভয় ও শঙ্কা অন্যদিকে আনন্দ তাদের হতবিহব্বল করে তুলল স্বয়ং আমিরুল মমিন আগমন আমাদের বাড়িতে কেন এমন গরিবালয়ে কেন তিনি আসবেন মহিলার অন্তরে ভয়ের আধিক্যই বেশি ছিল তিনি বিচলিত হয়ে গেলেন মেয়েটি বলল আম্মা যান বিচলিত হবেন না তিনি তো আমাদের খলিফা তার আগমন নিশ্চয় আমাদের জন্য মঙ্গলজনক হবেই তিনি হয়তো আমাদের খোঁজ খবর নিতেই এসেছেন আপনি মোটেও ঘাবড়াবেন না এর মধ্যেই খলিফা হজরত ওমর আদিয়ালাহানহু মহিলার জীর্ণ কুটিরে গিয়ে হাজির হলেন তিনি বৃদ্ধা মহিলার বাড়িতে একটি পুরনো উপর বসলেন কোনো ভূমিকা ছাড়াই বৃদ্ধ মহিলার কাছে নিজের ছেলের জন্য তার মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন বৃদ্ধা মহিলা এই কথা শুনে একেবারে হতবিহব্বল হয়ে যান হঠাৎ করে তার মাথা ভো ভো করে উঠল সে বুঝে উঠতে পারছিল না যে সে জাগ্রত না ঘুমের ঘরে আছেন বৃদ্ধা কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি কিছুতে বিশ্বাস করতে পারছিলেন না যে এসব কি কথা হচ্ছে এটাও কি সম্ভব আমিরুল মমিন হজরত ওমর আদিয়াল্লাহানহু বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বললেন আমি আমার ছেলে আসেমকে তোমার জামাতাক বানাতে চাই এই ব্যাপারে তোমার মতামত জানতে এসেছি এই কথা শুনে বৃদ্ধা মহিলার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল জড়তাপূর্ণ কণ্ঠে মহিলাটি বলতে লাগল কোথায় জঙ্গলের ঝুপড়ির বাসিন্দা আর কোথায় মুসলিম জাহানের মহা ক্ষমতাবান খলিফা যদি এমনটি আমার কপালে জুটে তবে দুনিয়া আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্যবান বিষয় আর কিছুই হতে পারে না আমার মেয়ে যদি আপনার স্নেহের পরশ লাভ করে সে যদি আপনার পুত্রবধু হয় তবে এতটুকুই তো আমার জীবন ধন্য হওয়ার জন্য যথেষ্ট তৎকালীন মুসলিম জাহানের মহাপ্রভাবশীল খলিফা আমিরুল মোমিনিন ইসলামের শাসনের আদর্শ মহামানব ন্যায়পরায়ণ বাদশাহ হজরত উমর ইবনে খতাব রাজিয়ালাহুয়ানহু এর ছেলে হজরত আসেম রাজিয়ালাহুয়ানহু এর বিয়ে মদিনানগরের বাইরে নিভৃত পড়লির একটি কুটিরে এক অসহায় বৃদ্ধ মহিলার মেয়ের সাথে সম্পন্ন হল গুণের কারণে অতি দরিদ্র ঘরের সাধারণ মেয়েটি প্রতাপশালী সম্রাটের পুত্রবধূ হল বিবাহের পর পুত্র ও বধুর দাম্পত্য জীবন ভালোই চলছে এক সময় মহান আল্লাহ পাকের ইচ্ছায় পুত্র বধুর ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় হজরত আসেম তার নাম রাখলেন উম্মে আসেম পরবর্তীকালে এই উম্মে আসেমের গর্ভেই জন্ম নিয়েছিলেন ইতিহাসের স্বর্ণোজ্জ্বল ব্যক্তিত্ব ইসলামের পঞ্চম খলিফা বা দ্বিতীয় ওমর হজরত ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই যার শাসন আমল ছিল ইসলামের আরেক স্বর্ণযুগের ইতিহাস এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে জীবন ও কর্মগ্রন্থ থেকে এই ঘটনা থেকে শিক্ষা হলো ইমানে কথায় মুমিন ব্যক্তি প্রভাবিত হয় পূর্ণবতী নারীরা গোটা জাতির পরিবর্তন ঘটাতে পারে তারা পারে জাতির ইতিহাস পাল্টে দিতে তারা জাতির শান্তি মুক্তি ও অগ্রগতির পথে বিশাল অবদান রাখতে পারেন ইমানদার ব্যক্তির কদর আল্লাহ পাকের কাছেও বেশি আমাদের অন্তরের ভেতর সর্বদা আল্লাহর ভয় রাখতে হবে যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহ পাক তার চির উন্নত জীবন দান করেন আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপ আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনি যদি ইতোমধ্যেই বিসমিলা টিভিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে